মাইক্রোসফট এক্সেল এর আজকে টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে দুইটা সেলের লেখাকে একত্রিত করতে হয়। তো দুইটা সেলের লেখাকে খুব সহজে আমরা একত্রিত করতে পারি, তো সেই প্রসিডিউরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এরকম একটি সেলে লিখতে হয়, যখন আমরা ইমেল কিংবা ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তখন আমাদের এইটা দেখি যে ফার্স্ট নেম লাস্ট নেম এরকম দেখা যায়। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে কিভাবে আমরা এই সেলে একত্রিত করতে পারি, অর্থাৎ দুইটা সেলের লেখাকে কিভাবে আমরা একটি সেলে লিখতে পারি, তো সেটা আজকে আপনাদের দেখাবো। তো এখানে দেখুন কিছু নাম আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম হিসেবে, তো এখানে ফুল নেম করতে হবে। তো আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের ইকুয়াল যে সেলটাই লেখা আমরা একসাথে করব, সেলটি সিলেক্ট এস পার্সেন্ট এরপরে কোটেশন এরপরে একটি স্পেস দিতে হবে, অর্থাৎ দুইটা লেখার মাঝখানে তো আমাদের একটি স্পেস থাকতে হয়, তো স্পেস রাখতে যাচ্ছে, তো এরপরে আবার কোটেশন এরপরে এক্স পার্সেন্ট এই সেলটি সিলেক্ট। এখন যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, এই দেখুন দুইটা সেলের লেখা একসাথে হয়ে গেল মাহফুজ রহমান। তো এখানে যদি এই যে মাঝখানে যে স্পেসটা আছে, স্পেসটা কিন্তু যে এখানে ডাবল কোটেশনের মাঝখানে যে স্পেস, এখন স্পেসটা আমি রাখতেছি না। এখন যদি আমি এন্টার প্রেস করি দেখুন দুইটা লেখার মাঝখানে কোনো স্পেস নেই, তো এখানে অবশ্যই একটি স্পেস দিতে হয়, তাহলে দুইটা লেখার মাঝখানে একটি স্পেস অটোমেটিকলি চলে আসবে। তো এখানে এখন যদি এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে চলে আসি, তাহলে দেখুন দুইটা সেলের লেখা কিন্তু একটা সেলে একত্রিত হয়ে গেছে। তো আমরা খুবই সহজেই এইভাবে দুইটা সেলের লেখাকে একটি সেলে খুব সহজেই আনতে পারি। তো এখন দেখুন আমি যে দুইটা সেলের লেখাকে একসাথে করলাম, দেখুন আমি তিনটা সেলের লেখাকে কিভাবে একত্রিত করতে হয় সেটা আপনাদের দেখাবো। তিনটা সেলের লেখাকে আমরা সেম প্রসিডিউরে একত্রিত করতে পারি। দেখুন তিনটা সেলের লেখাকে একত্রিত করার জন্য ইকুয়াল এসএলটি সিলেক্ট এস পার্সেন্ট কোটেশন স্পেস আবার কোটেশন এরপরে আবার এস পার্সেন্ট এসএলটি সিলেক্ট এরপরে এস পার্সেন্ট কোটেশন স্পেস কোটেশন এস পার্সেন্ট এরপরে এই সেলটা সিলেক্ট। দেখুন তিনটা সেল আমার সিলেক্ট হয়ে গেছে। তো তিনটা সেল সিলেক্ট হওয়ার পরে দেখুন এটা একটু ভিন্ন, আমি যেহেতু তিনটা সেলের লেখাকে একত্রিত করতে যাচ্ছি, তবে এখানে দেখুন এই মাঝখানে যেটা আছে এর দুইটা এস পার্সেন্ট ব্যবহৃত হয়েছে, তো এটা ভয়ের কোনো কারণ না, এই সেম প্রসিডিউর যে এটা হচ্ছে মেন ফর্মুলা। এখন যদি আমি এরকম অবস্থায় কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে দেখুন তিনটা সেলের লেখা আমার একটি সেলে একত্রিত হয়ে গেল। তো খুব সহজে আমরা এভাবে তিনটি সেলের লেখাকে একটি সেলে আনতে পারি। তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্ত ছিল। টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পরবর্তী এরকম চমকপ্রদ টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।